পায়রাদের খাবার খাওয়াচ্ছে, এই পাখাগুলো কিন্তু সম্পূর্ণ মুভমেন্ট করছে, কত সুন্দর দেখো। যেসব বেতের জিনিস আছে সেই সব বেতের জিনিসের উপরে কিন্তু করেছে, সেই সাপ যেটা কালিয়া দমন করেছিল। বর্তমানে এখন যেই প্যান্ডেলের সামনে দাঁড়িয়েছি, এই প্যান্ডেলের নাম হচ্ছে বোর, মানে যারা এই ক্লাবের নাম সেই ক্লাবের নাম হচ্ছে বোর। তো এই প্যান্ডেলটা যেটা করেছে সম্পূর্ণ কিন্তু আগেকার যে পুরনো বাড়িগুলো হয় সাবেকি বাড়ি, সেই সাবেকি বাড়ির উপরে করেছে এই প্যান্ডেলগুলো। এটা কিন্তু করেছে স্পঞ্জের উপরে কেটে কেটে। এছাড়া চলো এখন এই প্যান্ডেলের ভেতরে যাই, প্রবেশ করি, দেখার মতন কি আছে দেখি। এখানে দেখো দেওয়ালগুলো কত সুন্দর, বেশ পোড়ো পোড়ো একটা ভাব আছে। টোটালটা করেছে কিন্তু শোলা কেটে কেটে, শোলা কেটে কেটে, শোলা কেটে সেগুলোর মধ্যে কিন্তু থার্মোকলের কাজ রং করে দিয়েছে। এবং বাড়ির মধ্যে আগেকার দিনে যেই বাড়িগুলোর মধ্যে যেমন তুলসী মঞ্চ থাকতো, সেই তুলসী মঞ্চও কিন্তু আছে এই প্যান্ডেলের সামনেটাতে। এছাড়া কত সুন্দর আলপনা করা আছে ঠিক এই তুলসী মঞ্চের সামনে। এছাড়া আগেকার দিনে যে আদর্শ বাড়িগুলো হতো, সেই আদর্শ বাড়িগুলোর মধ্যে কিন্তু বাড়ির মাঝখানে থাকতো তুলসী মঞ্চ। এই বাড়িটার ক্ষেত্রেও কিন্তু সেম জিনিস করা আছে, গোটা বাড়ির মানে দোতলা যে বাড়িগুলো আছে সেই দোতলা বাড়ির মাঝখানে কিন্তু আছে এই তুলসী মঞ্চ। এইবার দেখো এই যে ঘরগুলো কত সুন্দর, করাত আছে, শেকল আছে, ওপরে ঝুমার আছে, সবটাই মানে একদম সাবেকিয়ানার বাড়ি যদি বলতে হয় তো একমাত্র এই প্যান্ডেলটা আদর্শ। কী সুন্দর, কত চকলা উঠে গেছে, এই যে ঢালাইগুলো আছে, প্লাস্টারগুলো আছে, এগুলো উঠে গেছে, এগুলো হাত দেওয়া বারণ আছে, কিন্তু কত সুন্দর লাগছে, মানে এক কথায় দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে প্যান্ডেলটা। এইবার যদি বলতে হয় প্যান্ডেলে যে মায়ের যে মুখ, সেই মুখের বিবরণ দিতে, তো বলবো মায়ের মুখ কিন্তু অসাধারণ লাগছে দেখতে। তো সিংহটা কিন্তু একদম অরিজিনাল গর্জিয়াস লাগছে। এছাড়া এতক্ষণ ধরে দেখছিলাম যে কৃষ্ণ দাঁড়িয়ে আছে, এবার দু সাইডে গৌরাঙ্গ দেখতে পাচ্ছ, ডাকের সাজে সাজানো হয়েছে। এই ডাকের সাজের মধ্যেও কত রকমের স্টাইল করা আছে, মায়ের গলার যে হারটা দেখতে পাচ্ছ সেইটা তোমাদের একটু জুম করে দেখায়। এই মায়ের গলার হার কিন্তু সম্পূর্ণ সোনার, এবং নাকের যে নথ এবং সোনার টিপ সম্পূর্ণটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। মানে মায়ের মাথার যে সোলার কাজটা আছে ডাকের সাজের উপরে, সেটা কিন্তু বিষ্ণু আছে, বিষ্ণু মহারাজ, তো সেইটা দেখতে কিন্তু অসাধারণ লাগছে। এখনও পর্যন্ত এই যে মাথার যেই কাজটা দেখছি এটা কিন্তু খুব সুন্দর লাগছে, অনেকটা বড় সাইজের। এতগুলো যে দেখলাম তার মধ্যে মাথার কাজটা কিন্তু সবচেয়ে ভালো লাগলো এই ঠাকুরটার। মুখটা কতটা মিষ্টি দেখো, সাবেকিয়ানার এই বাড়ি তোমাদের কেমন লাগলো? এই পুরো বাড়ি প্লাস্টিক মানে প্লাস্টারগুলো আছে সেগুলো ছড়ে ছড়ে পড়ে যাচ্ছে, কেমন লাগছে তোমাদের কমেন্ট করে জানিও। তো চলে যাবো এবার পরবর্তী প্যান্ডেল দেখার জন্য। এই প্যান্ডেলটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। বন্ধুরা বর্তমানে এখন যে প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে আছি, এই প্যান্ডেলের নাম হচ্ছে বোর কালীতলা। তো এটা করেছে সম্পূর্ণ একটা পুকুরের ওপরে, জানি না এটা হয়তো রিয়েলই, হ্যাঁ এটা একদম রিয়েল পুকুর, এটা আর্টিফিশিয়াল নয়। কিন্তু প্যান্ডেলটা করেছে দেখো সম্পূর্ণ যে মুর্শিদাবাদের বাড়িগুলো হয় দেখবে কত সুন্দর, সেই বাড়ি একদম বনিয়াদি বাড়ির মতন স্টাইলে করেছে এই প্যান্ডেলটা। অনেকে কিন্তু এর ফ্রন্টে এসে ছবি তুলছে, ভাবলাম আমিও দুই একটা তুলি, আমারও তোলা হয়ে গেছে। চলো এখন প্যান্ডেলের ভেতরটাতে যাওয়া যাক। এই প্যান্ডেলের যে দরজাগুলো তোমরা এখন দেখছো, এই প্যান্ডেলের যে দরজাগুলো এটা কিন্তু করেছে সম্পূর্ণ শোলার উপরে, শোলা কেটে কেটে, শোলা কেটে কেটে কত সুন্দরভাবে করেছে, মানে যেগুলো নরম মানে যে নরম শোলাগুলো হয় সেই নরম শোলাগুলোকে কেটে কেটে করেছে। এইটা যেটা দেখছে এটা কিন্তু থাম্বার ওপরে সাদা কাপড় জড়িয়ে করেছে, কত সুন্দর দেখতে লাগছে। সেম জিনিস কিন্তু ডান দিক বাঁ দিক দুদিকেই করা আছে, এবং ওপর দিকটাতে কত সুন্দর একটা ব্যালকনি মতন করা আছে, জানলা দরজা কত সুন্দর। তো টোটালটাই কিন্তু খুব ভালো লাগছে। ক্লাবের যে যেটা নাম সেটা হচ্ছে বোর কালীতলা। এই প্যান্ডেলটা যেটা হচ্ছে সেটা হচ্ছে কালী ঠাকুরের মেন মন্দির, তার পাশেই গড়ে উঠেছে এই জগদ্ধাত্রী মায়ের প্রতিমাটা। তো প্রথমে মা কালীর দর্শন নেওয়ার পর এবার যাবো জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেলটা বা জগদ্ধাত্রী পুজোর যে প্রতিমাটা সেটা দেখার জন্যে। ওপরের এই যে ঝুমার,
এবং দেখো এখানে ছোটা ভীমের ওপরে একটা কত সুন্দর থিম করেছে রাজু জাগ্গু কালিয়া ঢোলু ভোলু বোধ হয় নেই তো আর ঢোলু ভোলু ওপরে আছে এটা কিন্তু খুব ইন্টারেস্টিং ব্যাপার ওপরে এই যে কৃষ্ণা আছে মায়ের মুখের দুপাশে আছে হচ্ছে ঢোলু ভোলু মেবি আর মাঝখানে ছোটা ভীম কালিয়া ঢোলু ভোলু সবাই কিন্তু খুব সুন্দর একটা নতুনত্ব ক্রিয়েশন কিন্তু করেছে এখানে এবং মায়ের হাতে যেই চাঁদমালাটা দেখছো সেটার মধ্যেও কিন্তু ছোটা ভীমের সব ক্যারেক্টারগুলো আছে এটা একদম নতুনত্ব স্টাইলের করেছে মায়ের মুখের যেই কালার সম্পূর্ণ কিন্তু গোলাপির ওপরে কালারটা করেছে আর পিছনের দিকে যে বেদিটা দেখছো ওটা কিন্তু ঢোলাকপুরের যেই রাজা ইন্দ্রবর্মার প্যালেসটা আছে সেই প্যালেসটা কিন্তু করেছে তো বন্ধুরা এটা কিন্তু বেশ দেখার মতন অনেক দর্শনার্থীরা আসছে এটা দেখে কিন্তু অনেক ছবি তুলছে ভিডিও করছে এটা ছোটা ভীমের যে থিমটা আছে সেই থিমের ওপরে কিন্তু করেছে এটা একদম নতুনত্ব অন্যান্য জায়গায় ঠাকুরের যে সমস্ত জিনিস আছে সেই সমস্ত টাকের সাজের ওপরে করেছে এই জিনিসটা বেশ নতুনত্ব করেছে মানে এখন যে প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে আছি সেই প্যান্ডেলের নাম হচ্ছে তাঁতির বাগান 54 তো এদের যে ক্রমিক সংখ্যার নাম্বারটা সেটা হচ্ছে 41 নাম্বার এই যে তো এই প্যান্ডেলের ভেতরে দেখা যাচ্ছে যে আমরা জমালায়ের জীবন্ত মানুষের যেই থিম আছে সেই থিমের মধ্যে রাক্ষসের পেটের ভেতরে আমরা চলে যাচ্ছি গাছ লাগান প্রাণ বাঁচান অনেক বুদ্ধি দিচ্ছে সাধারণ মানুষকে তো চলো এখন যাওয়া যাক প্যান্ডেলের ভেতরে এটা কিন্তু একটা রাক্ষস করেছে রাক্ষসের পেটের ভেতর দিয়ে আমরা সাধারণ মানুষরা যাব চলো সিঁড়ি করেছে এখন চলে যাচ্ছি রাক্ষসের পেটের ভেতর রাক্ষসের পেটের ভেতর জগদ্ধাত্রী মা আলাদাই লেভেলের করেছে বেশ বাচ্চারা এটা কিন্তু খুব পছন্দ করবে এই প্যান্ডেলটা তো প্যান্ডেলটার ভেতরটা কিন্তু টোটালটাই মানে গুহা টাইপের করেছে আর ছোটো ছোটো যে প্লাস্টিকের আর্টিফিশিয়াল পাতা আছে সেই পাতা দিয়ে করেছে এবং মায়ের যে সুন্দর রূপ সেই রূপ তোমরা দেখে নাও মানে টোটালটাই করেছে জড়ির উপরে বিভিন্ন গলার যে কোনটা গলার হার আর কোনটা একদম পা অবধি মায়ের যেই সুন্দর আর্টিফিশিয়াল যে হারগুলো কোনটার উপর কোনটা কিসের সেটা বোঝা দেয় তো কত সুন্দর লাগছে দেখো মায়ের মুখশ্রী থেকে শুরু করে মায়ের যে সমস্ত গয়না সেটা কিন্তু সোনার গিনি বসানো কত সুন্দর লাগছে দেখতে এখন বর্তমানে যে প্যান্ডেলের সামনে আছি সেই প্যান্ডেলের নাম হচ্ছে বালক সম্প্রদায় এটা এবছরে 35 বছর জেলে মাছ ধরছে এরকম একটা থিমের উপরে করেছে প্যান্ডেল জেলেদের জীবনযাপন থেকে শুরু করে মাছ ধরা যেভাবে তারা মাছ ধরে যেভাবে জীবনযাপন করে সেই নিয়ে কিন্তু এই প্যান্ডেল তো বন্ধুরা এখন যাব এই প্যান্ডেলের ভেতরে প্রবেশ করব দেখবো কেমন থিমের ওপরে এই প্যান্ডেল কত রকমের মাছ কত রকমভাবে তারা মাছ ধরে সেই রকম স্টাইল কিন্তু করেছে এই প্যান্ডেলের মধ্যে দেখো এইগুলো সূক্ষ্ম সূক্ষ্ম এগুলো কিন্তু জাল মাছ টেনে বেরোতে পারবে না এখন আছি গহীন সমুদ্রের ভেতরে এই সমুদ্রের ভেতরে মাছ কিভাবে গিয়ে ধরে সেই সমুদ্রের মাঝখানে মাছেরদের রাজ্যে গিয়ে আমরা দেখবো জগদ্ধাত্রী ঠাকুর মায়ের এখন যে প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে আছি সেই প্যান্ডেলের নাম হচ্ছে গঞ্জ চার ঠাকুরতলা এটা হচ্ছে এবছরে এদের 50তম বর্ষ এটা গুজরাটির কোন একটা স্টাইল করেছে তো এই প্যান্ডেলের ভেতরে প্রবেশ করবো এবং দেখে নেবো যে এই প্যান্ডেলের মধ্যে কি কি করেছে ছোটবেলা থেকে বড় বয়স অবধি কৃষ্ণের যে সমস্ত লীলা কৃষ্ণের কিভাবে জন্মগ্রহণ হয়েছে সেই সমস্ত কিছু বর্ণিত আছে এই প্যান্ডেলের মধ্যে এগুলো কিন্তু সম্পূর্ণ টোটালটা কিন্তু হ্যান্ড প্রিন্টেড মানে হাতে আঁকা ছবি এগুলো কিন্তু কোনোটা ফ্লেক্স বা কোনো কিছুতে করা নয় প্যান্ডেল টোটালটা কিন্তু হাতে আঁকা এইগুলো দেখো পুতনা রাক্ষস বধ মানে কত সুন্দর লাগছে দেখতে পুতনা রাক্ষসের বধ কীভাবে বধ করছে মানে কৃষ্ণের যা সমস্ত কিছু ছোটোবেলা থেকে বড় হওয়া পর্যন্ত যা যা যাবতীয় জিনিস সব কিন্তু এই প্যান্ডেলের মধ্যে বর্ণিত আছে যেমন সেই সাপ যেটা কালিয়া দমন করেছিল সেই কালিয়া দমনের চিত্রও কিন্তু এখানে আঁকা আছে এবং ওপরে সিলিংটা যদি দেখো স্পঞ্জ দিয়ে কিন্তু কত সুন্দর ফুল করেছে রাধাকৃষ্ণের প্রেম কাহিনী রাধাকৃষ্ণের যে পায়রাদের খাবার খাওয়াচ্ছে মানে সেই সমস্ত থিম দিয়ে কিন্তু এই প্যান্ডেলটা করেছে এবার যদি দেখায় প্যান্ডেলের ভেতরটা প্রবেশ করি তাহলে দ্বারকার যেই রূপ সেই সেইটা একটা করতে চেয়েছে দ্বারকার যেই বিশাল বড় পাহাড় সেই পাহাড় কিন্তু করেছে তো বন্ধুরা এইবার যদি দেখতে হয় এখানে ঠাকুরটা কিন্তু সাজিয়েছে সম্পূর্ণ সোলার কাজের উপরে দেখো দু সাইডে গৌরাঙ্গ আছে মাঝখানে মায়ের যেই
অপরূপ সুন্দর সেটা কিন্তু গৌরাঙ্গ কৃষ্ণকে মায়ের যদি এখানে রূপ বর্ণনা করতে হয় তো এখানে মায়াকে যেই ডাকের সাজে সাজানো হয়েছে সবটাই কিন্তু একটা থিমের ওপরে, ওপরে দেখা যাচ্ছে কোনো একটা পঞ্চমুখী সাপের ওপরে কিন্তু রাক্ষসের একটা থিম করেছে, টোটালটা কিন্তু সোলার ওপরে কাজ, এবং মাকে যে সমস্ত অর্নামেন্টসগুলো পরানো হয়েছে সবটাই কিন্তু রূপর ওপরে কাজ করে, এবং যে সমস্ত ফিগারগুলো তোমরা দেখছো এটাও কিন্তু সোলার ওপরে কাজটা করা হয়েছে, এটা দেখতেও খুব সুন্দর লাগছে। তো বন্ধুরা তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও। অর্ডার করলাম পোলাও আর দু পিস চিকেন, তো এটার কম্বোটা নিয়েছে হচ্ছে 60 টাকা। রাস্তায় লাইট চালাতে লেগে গেছে, কত সুন্দর লাইটগুলো করেছে, লাইটটা দেখতে কিন্তু পুরো পাখা, ঠিক যেমন বাঙালিদের পাখা হয় হাত পাখা, সেই পাখাগুলো মতন দেখতে করেছে, এই পাখাগুলো কিন্তু সম্পূর্ণ মুভমেন্ট করছে, কত সুন্দর দেখো, খুব সুন্দর লাগছে, কত সুন্দর মুভমেন্ট করছে, গোটা রাস্তাটা এরকম পাখা দিয়ে করে দিয়েছে। এবার সামনের দিকে গেলেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা প্যান্ডেল, চলো যাই সামনে, যাই সামনে গিয়ে দেখাই তোমাদের। প্যান্ডেলটা দেখছো, এই প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর দেখতে, সম্পূর্ণটা কিন্তু নেটের ওপরে করেছে, এবং আরও যে সমস্ত ছোটোখাটো যেসব বেতের জিনিস আছে সেই সব বেতের জিনিসের ওপরে কিন্তু করেছে, হেভি সুন্দর ক্রিয়েটিভিটি, ছোটো ছোটো জিনিসের ওপরে কিন্তু এরা ধ্যান দিয়ে করেছে এই প্যান্ডেলটা। প্যান্ডেলটাতে যদি সামনের দিকে আরও যাওয়া হয় তোমরা দেখবে কত সুন্দর বড় বড় যে সমস্ত গেট আছে সেই গেট পেরিয়ে কিন্তু যেতে হচ্ছে, কত মানুষ আসছে যাচ্ছে সেকেন্ডের মধ্যে ঠাকুর দেখে প্যান্ডেল দেখে বেরিয়ে চলে আসছে। তো বন্ধুরা চলো সামনের দিকে আরও যাই, মায়ের রূপ বর্ণনা করব, কেমন লাগছে তোমরাও কমেন্ট করো। এখন ঘড়িতে 7:30 বাজছে, তো এই সময় কিন্তু স্টেশনের প্ল্যাটফর্মের এই এতটা ভিড়, এই ভিড়টা শুধু দেখো না, এই ট্রেনটা এখন যাবে হাওড়া, আনবিলিভেবল, এই ট্রেনটা এখন হাওড়া যাবে, ট্রেনটা পুরো এত ফাঁকা আছে এবার কেমন ভর্তি হয়ে যাবে দেখো সেকেন্ডের মধ্যে। Thank you.